অন্যান্য অন্যান্য দিনে কিন্তু এইসব জায়গায় ঠিকঠিক করতো মানুষের ভিড়। রবিবার হওয়ার কারণে আশা করা যাচ্ছিল কি এখানে আজকেও সেই ভিড়টা, রবিবার ছুটির দিন আরও বেশি ভিড় হবে, কিন্তু চিত্রটা আমরা দেখছি সকাল থেকে একদম পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু মানুষজন নেই, জনপ্রাণী একদম শূন্য হয়ে গেছে এই রাস্তার ধারে প্রায় এবং দোকানগুলোতেও। সকাল থেকেই আমরা দেখেছি তাপমাত্রা ঊর্ধ্বমুখী, কিছুদেরই আগেও ছিল 43.3 এবং এই তাপমাত্রা একদিন নয়, লাগাতার কিন্তু আমরা দেখছি বিগত চার দিন ধরে 41-এর উপরে রয়েছে পুরুলিয়ার তাপমাত্রা। এবং বলাই যেতে পারে পুরুলিয়া মানে পুরুলিয়া পুড়ছে, এতই এখানে গরম তাপ রয়েছে কি পুরুলিয়া মানুষজন কিন্তু আর দিনে বেরোচ্ছে না। 11টার পর থেকে আমরা দেখছি পুরো জেলা জনমানুষ শূন্য হয়ে যাচ্ছে। সুপ্রিয় একেবারে মহিষাদল সিনেমা মোড় যাওয়ার রাস্তা, এই রাস্তা কিন্তু অন্যান্য দিন রীতিমতো গমগম করতো। এবং এর আগে তোমার সাথে যখন কথা বলেছিলাম তখন কিন্তু কার্যত জনমানব শূন্য ছিল এই রাস্তা। এখন এই 4টে বাজার পর কিছু মানুষজন তারা বেরোতে শুরু করেছেন, কিন্তু যে গরমের কথা তুমি যেরকমভাবে বলছিলে, আবহাওয়াবিদরা যেটা বলছেন যে 50 বছরে এই ধরনের গরমের রেকর্ড নেই, কেননা 11 দিন গরম পড়লে তার পরবর্তীকালে তাপমাত্রা হয়তো কিছুটা কমে, কিন্তু যে দীর্ঘস্থায়ী গরমের মেয়াদ সেটা কিন্তু নেই। এবং আবহাওয়াবিদরা যেটা আশা করছে যে 21 থেকে 23 তারিখ পর্যন্ত 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলেও অস্বস্তি কিন্তু এতটুকুনও কমবে না, বরঞ্চ 24 এবং 25 তারিখে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে আগামী 1 সপ্তাহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে এই যে কার্যত গরমে হাঁসফাঁস করার মতন অবস্থা, দম বন্ধ করার মতন পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ভোগান্তি যে চলতেই থাকবে সেটা কিন্তু একেবারে বলাই যায়। কেননা এই সময় যেটা দেখা যাচ্ছে বহু মানুষ তারা নিত্য প্রয়োজনের জন্য তারা বাইরে বেরোতে হয় না, এবং সেক্ষেত্রে সানস্ট্রোকের একটা সম্ভাবনা রয়েছে। চিকিৎসকরা যেটা বলছেন যে 11টা থেকে 4টে পর্যন্ত তারা যাতে বাড়ির মধ্যেই থাকেন, যাতে না বেরোন, কিন্তু অনেকেই রয়েছেন যাদের প্রয়োজনে, কাজের প্রয়োজনে তাদেরকে বাড়ির বাইরে বেরোতে হয়, ফলে কার্যত জীবন হাতে করে নিয়ে তাদেরকে বেরোতে হচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং এই পরিস্থিতি, এই গরমের পরিস্থিতি যে আগামী বেশ কয়েকদিন চলতেই থাকবে সেইটা অন্তত আবহাওয়াবিদরা সেটা জানাচ্ছেন। এখন সমস্ত মানুষজন তারা একটাই প্রার্থনা করছেন, কবে বৃষ্টি নামে, কবে স্বস্তির বৃষ্টির ছোঁয়া তারা পায়। গ্রীষ্মেতে আমি শিশুদের কোনো কারণে এই রোদের মধ্যে বেরোতে মানা করব, বিশেষ করে যদি বেরোতেই হয় রোদটা কমে যাওয়ার পরে। আর এই যে কোনো কারণে যদি বের হন তাহলে কতগুলো সাবধানতা রাখতে হবে। সেই সাবধানতা হচ্ছে এই গরমে ডিহাইড্রেশনের চান্সটা খুব বেশি, সুতরাং পিপাসা পাওয়া পর্যন্ত ওয়েট না করে আগে থেকেই কিন্তু ফ্লুইডটা খেতে হবে, জলটা খেতে হবে। আর সাথে মৌসুমি ফল খাওয়া যেতে পারে, যেসব ফলের মধ্যে জলের পরিমাণটা অনেক বেশি থাকে। রাস্তাঘাটে লাল নীল জল যে পাওয়া যাচ্ছে সেটা যেমন খাবেন না, কাঁটা ফল একদম খাবেন না। এখন আমরা এই সময় অনেক বাচ্চা পাচ্ছি যারা ডায়রিয়া নিয়ে আসছে, এই ডায়রিয়া হওয়ার কিন্তু মেইন কারণ হচ্ছে অপরিশুদ্ধ জলপান এবং এই কাঁটা ফল খাওয়া। অনেক বাচ্চা কিন্তু জ্বর নিয়ে আসছে, খুব হাই ফিভার হওয়ার জন্য প্যারাসিটামল অনেক সময় কমতে চাচ্ছে না, সেটা আমি বারবার বলবো গা ধুয়ে দিতে, স্নান করে নিতে। এই সময় যে জামা কাপড় পরবেন সেগুলো লাইট কালারের হবে, সুতির জামা কাপড় হবে।